তোমার মেয়ে হঠাৎ সেন্সলেস হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না। ওই বমি করবা, ওই বমি আবার খাইয়ে দেবো ওষুধ না খেলে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি আরেকবার প্র্যাঙ্ক করতে চলেছি, আর এটা শুধুমাত্র মানে তোমাদের রিকোয়েস্টেই। এরকম প্র্যাঙ্ক মাথায় আসছিলই না, আর ভাবিও নি কখনো এরকম ধরনের কিছু করব। জানি না কি হবে, প্র্যাঙ্ক করার পরে কি হবে জানি না। আর বাড়িতে কেউ নেই, তোমরা জানোই আমি বলি ভিডিওতে যে আমার শ্বশুরমশাই শাশুড়িমা দোকানে চলে যায়, আর তোমাদের দাদাও গেছে বাজারে। তো আসুক, আর আমি তার মধ্যে ক্যামেরা ট্যামেরা সব সেট করে নিই। তোমাদের দেখাই চলো কোথায় আমি ক্যামেরাটা সেট করছি। তো ক্যামেরাটা সেট করি কোথায় দেখাই সেটা দেখো। এই যে দেখতে পাচ্ছ, এই বক্সটার মানে এই বক্সটার পেছন দিকটাতে রাখবো, এই যে স্ট্যান্ডটার মধ্যে রেখে এই বক্সটা দিয়ে আমি ঢেকে রাখবো যাতে মানে চোখে না পড়ে, বুঝতে পেরেছো? তো এবার আমি ক্যামেরাটাকে সেট ফেট করে নিই, করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ক্যামেরা সেট করা হয়ে গেছে, আমি এখন ওখানে গিয়ে গাপটি মেরে বসে থাকি। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ মানে উপায় নেই, তবে অনেকক্ষণ আগে বাজারে গেছে, আশা করি চলে আসার সময় হয়ে গেছে। যাই হোক, আমি ঘাপটি মেরে বসে থাকি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। বসি করার কথা বললেই আমার খুব হাসি পায়, মানে ভাবলেই হাসি পায়। কি যে করবো জানি না, তবে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। বাপরে বাপ, আলুর যা দাম! আমার প্যান্ট খুলে পড়ে যাচ্ছে। 35 টাকা করে, 35 টাকা করে আলু। আলু খাওয়া আজকে দিয়ে সুতরাং কমিয়ে দাও, আলু আর খাওয়ার দরকার নেই। রাখি, তাও দেখো, এই দেখো ছোট ছোট দেখে আলু নিয়ে এসেছি, বড়গুলো নষ্ট হয়ে যায়, বললো ভালো হবে না। 50 টাকা কেজি, 2 কেজি নিয়ে এসেছি। ও এই যে সস চেয়েছিলাম, সস দেরি হয়ে গেছে বললাম নাকি ওয়েট করে থাকো যে সবজি আলোরা সব পচা পচা গুলো বাইরে ফেল ছুড়ে ছুড়ে ফেলে সেগুলো পুড়িয়ে আনবে? এই তো আসলে খেয়ে দিয়ে আবার বেরোবে। এর কি আড্ডা খানা নাকি মাঝে মাঝে আসছো মানে হোটেল? আর
আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে গেছে, কিছু করার লাগছে। কেন, কি হলো? বাবা ভমিটিং লাগছে, মাথা প্রচন্ড ঘোরাচ্ছে। সারাদিন আলতু ফালতু যা পাও খাও তো হবে না, কি হবে? এজন্য বলতে ইচ্ছা করে না। এই আচার খাচ্ছ, এই তারপরে আমসত্ব খেয়ে নিচ্ছ, ওই ওখান থেকে তেঁতুল মাখা খেয়ে নিচ্ছ। আয়ু হয়ে যারা না বলে বাঁচবো না বাঁচবো না, চুপচাপ থাকো, ওষুধ দিচ্ছি, ওষুধ খেয়ে নাও। গ্যাসের ওষুধ খেতে যাবো কেন? আমি ডাক্তার না, ডাক্তারই তো বলেছিল, বমি করবা, ওই বমি আবার খাইয়ে দেবো ওষুধ না খেলে। আমি গ্যাসের ওষুধটা কি করতে খাবো? আমি তো এটাই বুঝতে পারছি না। কথাবার্তা বারবার বলি না বলতে, কি হলো, কি হয়েছে, কি হয়েছে? আরে রকিচ্ছ না, ওরকম করবা না, দাদা চুপচাপ থাকো কিছুক্ষণ। বমি হবে না, আরো মনে হচ্ছে বমি হবে না, কিচ্ছু হবে না। আমার শরীরের প্রবলেমটা তো আমি বুঝতে পারছি, আমার কি সিম্পটম হচ্ছে আমি তো বুঝতে পারছি। ঠিক আছে, আমি দাদারে ফোন করে একটু জিজ্ঞেস করি। গ্যাসের ওষুধ খাইয়ে দিচ্ছে, এটা খাইয়ে দিচ্ছে, ওটা খাইয়ে দিচ্ছে। দাদারে ফোন করে একটু জিজ্ঞেস করি, তাহলে ঠিক হবে। বল দাদা, দূর থেকে বলতে পারবে? জিজ্ঞেস তো করি। কি হলো, কি চার চারটার মধ্যে পড়ছে, কি হলো, কি কি হলো, আরে কি হলো গো, সবচেয়ে মুশকিল বললাম, মা তো বাজার গেছে, কি হলো, কি আরে কি হয়েছে, এ বাবা, আরে কি হলো, আরে কি হলো, কি হলো, আরে কি হলো গো, ওই ফোন করি মাকে,
আরে ফোনটা ধরবো তো, ফোনটা পড়ে যাচ্ছি দেখছো না, তাড়াতাড়ি দরকার আছে বলছি একটুখানি বাড়ি চলে আসো না একটুখানি। আরে ওকে বেশি শরীর খারাপ লাগছিল, হট করে তোর সেন্সেক্স মতো হয়ে গেছে। আর আমি একা তো বাড়িতে কেউ নেই, তুমি কোথায় রয়েছো? দিদা বাড়ি? আরে অন্তত তুমি একটু কাউকে বলো তো তোমাকে দিয়ে যেতে তাড়াতাড়ি। আরে আরে আমি বুঝতে পারছি না, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, আমি এদিকে আমার শ্বশুরকে ফোন করি একটু। এর সাথে কোনো প্রবলেম হবে থাকে তোমার মেয়ের হঠাৎ সেন্সলেস হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো, মাথা খারাপ খারাপ হয়ে যাচ্ছে, কি করবো বুঝতে পারছি না। একটু তাড়াতাড়ি আসো, একটু তাড়াতাড়ি আসো প্লিজ, একটু তাড়াতাড়ি আসো। আমি আমি দেখছি কি করা যায়, আমি দরকারে পাড়া প্রতিবেশী কাউকে একটা ডাকার চেষ্টা করছি। আরে কি করবো, এই দেখো অনেকক্ষণ ধরে ডেকেই যাচ্ছি, কোনোদিনে হাতে একটুখানি ডললাম, হাত কিন্তু গরম আছে গো, কোনো ঠান্ডা হয়নি বা কিছু হয়নি, কি হলো কে জানে। দেখছি ঠিক আছে, দেখো আমি দেখছি, তাই ফোন করলে কোনো সময় পাই না। আরে কি করবো, এ ভাই তুমি তোর বাইকটা একটু তুমি তাড়াতাড়ি আন না, তুই কোন জায়গায় আছিস এখন? আরে বাবা ইয়ার তোমার টাইম নেই, হ্যাঁ তোর স্কুটি জানি, তুই তুমি তাড়াতাড়ি একটু আমাদের ওইটা না। আরে তোর বৌদি শরীরটা হট করে কিরকম হয়ে গেছে, আমি মাকে ফোন করেছি, মা রয়েছে দিদা বাড়ি, আর আমার শ্বশুরকে ফোন করেছি, উনি আসছে বললো তুই কিছুক্ষণের মধ্যেই ঢুকছে, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব একটু তুই আয় না, একটু স্কুটিটা নিয়ে একটু বয়স হবে নিয়ে যাই আপাতত। হ্যাঁ 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 ঠিক আছে তাহলে দেখছি, ঠিক আছে দেখি। আরে আচ্ছা মুশকিল বললাম, ভাই তুই তাড়াতাড়ি আয়, আমি আপাতত পাশের বাড়ি কাউকে একটা ডাকার চেষ্টা করছি, তুই একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আমি পাশের বাড়ি কাউকে ডাকার চেষ্টা করছি, যাচ্ছি। ছ্যাবলামো মারছিল নাকি? না এখন ঠিক হয়ে গেছি। কি
কি ঠিক হয়ে গেছি? এই সেন্সলেস হয়েছিল, এই ঠিক হয়ে গেল? প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক করছিলাম। বসে বসে কাকে কাকে ফোন করেছে? তোমার মাকে, আমার মাকে, ইয়ে তোমার ফুচুকে, সবাইকে ফোন করলাম। জীবন মৃত্যু নিয়ে সমস্ত প্র্যাঙ্ক, এগুলো কিন্তু ভালো না গো। আরে লাইভে মানে একজন বারবার করে বলতো খালি যে এই ধরনের প্র্যাঙ্ক তোমার সাথে করতে, তাই একটু করে দেখলাম। মাথায় আসছিল না আর অন্য কোনো প্র্যাঙ্ক, আজকে এটা করতাম না। মানে প্র্যাঙ্কের ভূত এমন হয়ে গেছে যে তুমি ধরাকে সরাগান মনে করছো না? এটা এটা প্র্যাঙ্কের একটা সিস্টেম। সিস্টেম না তো আর করবো না। ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো, ক্যামেরা দেখবাচ্ছো আমার এমনি আজকে মন মেজাজ খারাপ হয়ে যায়। তুমি তার মধ্যে এটা কি করলা এখন? এটা এটা রাখলে আমি এখন কি করবো? এদের আগে না করো না, আজকে আসো করো, আমি বলবো ব্যাপারটা নিয়ে। এটা এটা প্র্যাঙ্কের সিস্টেম। তুমি না করো, আমি না করলে এটা খারাপ, এটা কারো পাস করে আসবে, এটা ব্যাংকের সিস্টেম। আজ করে আসো আর করবো না, চলো ক্যামেরাটা দেখে নাও, সব সাথে একটু সুন্দর করে কথা বলে নেবা। রাগ করে না মনের মানুষ, মাফ কইলে তাও আমারে, মনের মন্দির টাই চুপ করা, ভালোবাসি তোমারে। বাবা আমার মুখটা পুরো তুবড়ে পড়েছিলাম ওখানে, একটু সোজা তো করে মানুষ, এরকম হয়ে পড়েছিলাম আমার। তুমি তো মানে আমি মনে যাচ্ছিলাম তোমার এই সমস্ত ইয়ের জন্য। তুমি তার মধ্যে গ্যাসের ওষুধ তো খাইয়ে দিলে। তুমি কিন্তু সত্যি কথা বলছো, তুমি সিরিয়াল ফিরিয়ে চলে যাও আমার মনে হয়। ই বাবা, আরে না আমি তুবড়ে পড়ে হাসছিলাম, যখন আমি মুখ তুবড়ে পড়েছিলাম আমার মুখটাই ঝুঁকিয়ে করে হাসছিলাম হালকা। চলো 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 আমি মাছ তুমি বসি, এ চলো গান গান কেউ শুনবে না, আমার কথা ভালো না। আচ্ছা ওই দেখো ক্যামেরা, ওই ওই যে ওই যে ওই যে ওই যে বক্সটার ভেতরের দিকে তাকাও। কোন বক্স? তুমি ফালতু ফালতু খাবার তো কি দরকার, সকাল তো খেয়েছো একটা, সকালে খাইনি আজকে, ও তাহলে কিছু হবে না সত্যি। এগুলো একটা প্র্যাঙ্কের একটা সিস্টেম। দাঁড়াও আমি আগে ফোন করি সবাইকে, ফোন করো। যাই হোক আমি ক্যামেরাটা নিয়ে আসি আগে। সিরিয়াসলি একটা কথা বলছি, এই যে জিনিসগুলো এরপরে যদি সত্যি কোনো সময় একটা সমস্যা হয় তখন আসবে কেউ? দেখো সত্যি কথা বলছি, এরকম ধরনের প্র্যাঙ্ক আমার করার ইচ্ছা ছিল না, কারণ আমি লাইভেও বারবার বলতাম যে এরকম ধরনের করব সিরিয়াস যদি কখনো হয়। কিন্তু চোখ মুখটার পরিস্থিতি দেখো, রাগ করে না মনের মানুষ, মাফ কইরে দাও আমারে। আমার মানে সত্যি, একটু তুমি ক্যামেরাটা ধরো তো, একটু ক্যামেরাটা একবার ধরো, একবার ধরো, একবার ধরো, আরে একবার ধরো, প্র্যাঙ্ক এটা, প্র্যাঙ্ক, একবার ধরো ক্যামেরাটা, একবার ধরো, একবার ধরো ক্যামেরাটা, তোমার কথা মাথায় রেখে আর সত্যি কথা বলতে অন্য কোন প্র্যাঙ্ক মাথায় আসছিল না, তাই এটাই করলাম। কেমন হয়েছে একটু জানিও। পুরো আমার লাল পুরো একদম,
আচ্ছা, মাঝে মাঝে এরকম একটু প্র্যাঙ্ক করতে হয় জানো তো, জানতে হয় যে পরিবারের যার সাথে থাকি সেই মানুষটা অ্যাকচুয়ালি কি ভালোবাসে না বাসে না। যদি অরিজিনালি কখনো আমার শরীর খারাপ হয় তাহলে কি আমাকে ফেলে রেখে কোথাও চলে যাবে, না আমাকে ডাক্তারের কাছে নেবে? তো সেই সবের জন্য একটু তোমার আজকে পরীক্ষা নিলাম আমি। তো তুমি পাশ করেছো, তুমি এ পেয়েছো, এ প্লাস পেয়েছো, ঠিক আছে। যাই হোক, আজকের মতো তুমি বলো। আমি কিছু বলতে পারবো না, আমি কি বলবো, আমি প্র্যাঙ্ক করেছি তোমার সাথে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানিও তোমরা কেমন লেগেছে ভিডিওটা, আর এরকম ধরনের আর কোনো প্র্যাঙ্ক তোমরা আর তোমরা জানিও এরকম প্র্যাঙ্ক করা কি ঠিক, তোমরা অবশ্যই আমাকে জানাও এটা কি ঠিক ধরনের প্র্যাঙ্ক করলো। তোমরা জানিও প্র্যাঙ্কটা এরকম ধরনের প্র্যাঙ্ক কি তোমরা দেখতে চাও ওর উপরে? কেউ চায় না, যারা বুঝবে কেউ এরকম ধরনের প্র্যাঙ্ক দেখতে চায় না। চায় না তাহলে তুমি আমার লাইফে তারা কি এমনি এমনি বলেছো? আচ্ছা ঠিক আছে, যে 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 কিন্তু কেউ অধিকাংশ মানুষ এসব ধরনের ফালতু ইয়ার কি মারা প্র্যাঙ্ক। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো টাটা বাই বাই সবাই। কিন্তু এই ভিডিওটা আশা করি যদি মানে আশা করি ভালোই লাগবে, যদি মানে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। ঠিক আছে, করবে সবাই, রাখলাম, টাটা।